বলে কিন্তু কোনো বেল নাই। আর এই সাকিব, অপু আর যে বুবলি, তিনজনকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, এবং এগুলো হতে হতে মানে অতিষ্ঠ হয়ে গেছি। বুবলি এবং বিশ্বাসকে তোমরা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। আর সাকিব ঠিক আছে, বাঘের বাচ্চা সাকিব। আসলেই আমার এত খারাপ লেগেছে, আমি চেয়েছিলাম না কোনোদিন বলবো আর এদের ব্যাপারে, কারণ আমি তো অনেক বলেছি বিশ্বাস এবং পাবলিক নিয়ে, এবং দেশের মানুষের কাছে, আমাদের ভিউয়ারদের কাছে দোয়া চেয়েছি, এবং সাকিবকে আমি রিকোয়েস্ট করেছি যে বড় ভাই হিসাবে আমি বলছি তুমি সমবলে দুজনকেই বয়স স্বীকৃতি দেবা এবং দুইটা বাচ্চার তুমি সবকিছু দেখাশোনা করবা। হতে পারে, মানুষের জীবনে এরকম দুইটা বউ হতেই পারে, এটা অনেকেরই আছে, হয়েছে, নাই যে না তা না, আর সে তো সুপার স্টার। কিন্তু আমি যখন শোভন চৌধুরী দাদার ভিডিওটা দেখলাম, কন্টেন্টটা, মানে আমার এতই রাগ হচ্ছে বুবলির পরে, যে কি বলে রামের মুখে রাম নাম না কি কথা বলে এটা বলছে, ইউটিউবারদেরকে বলছে। তো সাকিবের ছেলে যেটা বুবলির ইয়েতে জন্ম নিয়েছে, তো ওটা তো ইউটিউব চ্যানেল খুলছে, বীর ইউটিউব চ্যানেল খুলছে, ওখান থেকে সে 5-6 লাখ টাকা কামাই। তাহলে সে যদি 5-6 লাখ টাকা কামাই ওখানে প্রতি মান্থলি, তাহলে ইউটিউবারদেরকে ডিস্টার্ব করে বা ইউটিউবারদেরকে উল্টাপাল্টা কথা বলে লাভটা কী, বা সাকিবকে কথা বলে একটা লাভটা কী, তাই না? তো আমি সমঞ্চতী দাদা বলেছি যেটা, যে বিয়ে করেছি কিনা আমরা কোনো কাগজপত্র পাইনি, তো এটা আই ডোন্ট নো, আমি জানি না, বলে সবাই, ও বলে বিয়ে করছে, এটা আর কি। যাই হোক, বিয়ে করুক আর না করুক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে সমঞ্চতী দাদা যেটা বলেছে একবার পারফেক্ট কথা বলেছে, যে বুবলির কিন্তু কোনো বেল নাই। ওরকম অনেক নায়িকা আছে, যেমন আপনার ওই তাকে কিন্তু চেনে ওই সাকিবের জন্য, ওই যে আগে তো ইয়ারস্টে এসেছিল, তারপর খবর পড়ে, খবর পড়তো, এইসব কথাগুলি যে বলেছে এটা আমি পারফেক্ট বলেছি। স্বপঞ্চ দিতে তা শিক্ষিত মানুষ ভালো কথাই বলেছে, খারাপ কিছু বলেনি। তারপরে আফসারি ভাইয়ের একটা কন্টেন্ট দেখেছিলাম, বুবলি নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তখন আফসারি ভাই এটা স্বীকার করেছে পরের ভিডিওটাতে, যে না আমি ভুল বুঝেছিলাম, পরে প্রমাণ পেয়েছি যে না, ওগুলো ওই যে আপনার তাপস ভাই এবং মুন্নি যে ব্যাপারটা ওইটা নিয়ে বলেছিল আর কি। তো ওইটা তো পরে প্রমাণ হয়েছে যে না, ওই তাপস ভাই তো রাত্রি 12টার পরে 1টার পরেই কাজ করে এবং সকাল পর্যন্ত কাজ করে, এটা পরে ইয়ে করছে, পরে ওই যাক ভুল বুঝতে পারছে। আমাদের চলচ্চিত্রটা একবারে মানে বদনাম হতে হতে, আর এই সাকিব, অপু আর যে বুবলি, তিনজনকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, এবং এগুলো হতে হতে মানে অতিষ্ঠ হয়ে গেছি। আর ইউটিউব, যারা ইউটিউব করে তারা তো কন্টেন্ট বানাবেই, আপনারা সে সুযোগ কেন দেন? তাদের দোষ আছে? আর আফসারি ভাই এমন একটা লোক, কনফার্ম না হয়ে কিন্তু কোনো কথা বলে না, শোভন চৌধুরী দাদা কনফার্ম না হয়ে বলে না, তারা কি মিথ্যা বলেছে? তাদের সম্পর্ক তো আমরা জানি, আমি আফসারি ভাইকে ভালো করেছি, তার ছবি করেছি, শোভন চৌধুরী দাদাকে ভালো করেছি এবং ছবি করেছি, তারা খুব গুরুত্বপূর্ণ পরিচালক, নাম করা পরিচালক। এত কথা বললাম, এত রেগে গেছি, কারণটা হলো যে আর সহ্য করতে পারে না, মনে হয় কিছু একটা করে ফেলি, কিন্তু বিবেকে বাঁধে। কত আমি অপবিশ্বাসকে বোন বললাম, আপনার ওই যে বুবলিকে বোন বলে রিকোয়েস্ট করলাম, এরা কী সব স্ট্যাটাস দেয়, কী সব লিখে, আর তখন ইউটিউবাররা তখন লিখতে থাকে ওটার ইয়েতে, ইউটিউবাররা তো লিখবেই, আপনারা সুযোগ দেন কেন? আমার যেমন পেজ আছে আমি তো বলবই, সত্যি কথা আমি বলবো না, আমি কিছু করলে, আজ আমি যদি কিছু করি, আমি যদি মনে করি 2-3টা বিয়ে করি, আমি যদি মনে করি যে একটা অঘটন ঘটাই, তো সাংবাদিকরা কি আমাকে ছেড়ে দিবে? সেটা চ্যানেলের হোক আর ইউটিউবের হোক আর পেজের হোক, কেউ তো আমাকে ছাড়বে না। আমাদের শিল্পীদেরকে অনেক বুঝে চলতে হবে, আমরা ভিলেন করি, দেখেন আপনি মিশা বলেন, আমি বলেন, আরও যারা ভিলেন আছে, আমাদের বউ একটা, সংসার একটাই, আমাদের কোনো স্ক্যান্ডাল নাই। পদ্মায় কিন্তু আমরা খুব খারাপ মানুষ, মনে করে শয়তান, বদমাস, গুন্ডা,
এটা মনে করে কিন্তু যখন মিশে তখন বলে যে ভাই আসলে মানে ছবির সেই ড্যানিরা যার বাস্তবের ব্যাপারে ড্যানি জানাচ্ছে মিশাও ঠিক সেম তাই তো কেন আমরা শিল্পী আমাদেরকে আমরা মানুষের ভালোবাসার পাত্র আমরা কেন এগুলো করব আর আপনারা আজকে থেকে শুরু করেছেন এটা এটা শেষ করেন মানুষ আমাদেরকে ভালোবাসে আর সাকিবকে আমি কোনো সময় দোষ দেব না কারণ হলো একটা ছেলে মানুষ যদি কোনো মেয়ে মানুষ তাকায় হাসে প্রেম করে কাছে আসে সে তো সুযোগ নেবেই তা আপনারা কি আপনারা হুঁশ থাকেন আপনাদের আপনারা এগুলো কেন সাকিবের ইয়েতে আপনারা ধরা দিয়েছেন বিয়ে করেছেন বাচ্চা আছে ভালো কথা বিয়ে করা খারাপ জিনিসটা তো দুইটা বিয়ে করেছে দুইটা বাচ্চা আছে সাকিব তো দুজনকেই খবর নেয় ই করে টাকা দেয় খরচ দেয় আমি শুনেছি এটা তো সাকিব ভালো কাজই করে এখন আপনারা দুজন নাইকে আপনাদের ভিতরের কথা তারা আমি জানে না বা জনগণ জানে লোক জানে না ভক্তরা জানে না এটা সাকিব কিন্তু ঠিকই জানে সাকিব সব খবর রেখেছে আপনাদের কেন দূরে সরে রেখেছে নিশ্চয় কোনো কারণ আছে সেজন্য আমি সাকিবের দোষ দিতে চাই না যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন সাকিবের অপবিশ্বাস বুবলের ভক্ত যারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু কথাগুলি যেটা বলেছি আমি আমি খুব রেগেই বলেছি সাকিব আমার চেয়ে বয়স ছোট অপবিশ্বাস বুবলি তারাও ছোট আমি বড় হিসেবে বলতে পারি আর সবচেয়ে বড় কথা হলো যে আফসারি ভাই আর সবন চৌধুরী দাদা যেভাবে বলছে আমার তো এত রাগ হয়েছে মানে চিন্তা করা যায় না প্রচুর রাগ হয়েছে আমার কষ্ট পেয়েছি যা হোক প্রিয় ভাই বোনেরা দর্শক ভাই বোনেরা যারা আমার ভক্তরা আছেন যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আজকে আর বলবো না আমি জিদ্দে আসছি এই আফসারি ভাই আর যে আমাদের সমঞ্জুদের কন্টেন্ট দেখে আমি রাগে অনেক কথা বললাম সরি কিছু মনে করবেন না আমার ভক্ত ভাই ভাই বোনেরা একটু উত্তেজিত হয়ে কথা বলেছি তা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর যদি পরবর্তী আরও কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি আবার আসবো আমি আসলে শিখছিলাম মাঝখানে কয়েকদিন যে বৃষ্টিতে ভিজে শিখছিলাম তাই আমি ভিডিও করতে পারিনি তা এখন আবার আল্লাহর রহমতে আপনাদের দোয়াই সুস্থ হয়েছি তো আপনারা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আর আমি আবারও রিকোয়েস্ট করবো ও বুবলি এবং অপবিশ্বাসকে তোমরা এখনও সময় আছে ঠিক হয়ে যাও আমি বড় বড় ভাই হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি আর সাকিব ঠিক আছে বাঘের বাচ্চা সাকিব ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো থাকবো সবাই